মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ। ঈদ মানে আনন্দ। এই আনন্দ উৎসব প্রচলন শুরু হয় ইসলামিক ক্যালেন্ডারের দ্বিতীয় হিজরি থেকে। সর্বপ্রথম ঈদ উদযাপিত হয় মদিনাতুল মুনাওয়ারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় তশরিফ নেন, দ্বিতীয় হিজরিতে এই ঈদের যাত্রা শুরু হয়। প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম শুরু করেছিলেন মদিনায়। রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মদিনাতুল মোনাওয়ারাতে হিজরত করার পর মুসলিম সমাজের জন্য আনন্দ উৎসবের যেই প্রচলন শুরু করলেন তাই ঈদ উৎসব। ঈদ শুরু হওয়ার পিছনে ইতিহাস হলো, নবী করিম সাল্লাহু আলী আসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান তখন সাহাবাদেরকে দেখছেন দুই দিন তারা উৎসব করেন। জিজ্ঞেস করলেন এই দুই দিন কি, তারা বললেন নাইরুজ এবং মেহেরজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম দুই দিন তোমাদেরকে দান করছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। মুসলিম সংস্কৃতিতে উৎসবের আমেজে ঈদের জামাত কখন কবে কিভাবে শুরু হয় তা নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া খুবই মুশকিল। তবে মুসলিম স্কলাররা এ বিষয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে এই ঈদের নামাজ উম্মতকে নিয়ে উদযাপন করেছেন মদিনা তৈয়বায় মসজিদে নববীর বাইরে। আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন ঈদের নামাজের উত্তম স্থান মসজিদের বাইরে, মসজিদে হারাম এবং বাইতুল মুকাদ্দাস ব্যতীত। অদ্যাবধি এই ঈদ এভাবে উদযাপিত হয়ে আসছে। আর প্রথম ঈদের নামাজ পড়িয়েছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদকে কেন্দ্র করে মুসলিম সমাজ কিভাবে কোন ইবাদতের মধ্য দিয়ে উদযাপন করবেন তার বর্ণনা পাওয়া যায় হাদিস শরীফে। ঈদের দিনে আমাদের ঈদগাহে যে নামাজ আদায় করা এবং তাকবীর সমুন্নত স্বরে উচ্চারণ করা, যারা অন্নহীন তাদেরকে খাদ্য দান করা, বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়া, মানুষকে খুশি করার চেষ্টা করা, এই দিনকে উদযাপনের জন্য সমস্ত মানুষকে যত বেশি শরীক করা যায় তত বেশি চেষ্টা করা, এটা হলো পবিত্র ঈদের দিনে আমাদের কর্তব্য। এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে এই দিন কমপক্ষে মুক্ত থাকা। এক মাস সিয়াম সাধনার পর সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার এই দিনটি যেন সৌহার্দ্য আর সম্প্রীতির মধ্য দিয়ে কাটে সেটি মূল উপজীব্য। মোহাম্মদ শহীদুল্লাহ, টিভিএন 24, নিউ ইয়র্ক।